ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে আজকে একটা আরেকটা নতুন টপিকের উপরে স্বাগত জানাই আজকে আমরা নিয়ে এসেছি হেক্সা কোনা জল আপনি দেখতে পাচ্ছেন এখানে কেয়ার প্লাস প্ল্যান্ট কেয়ার কেমিক্যালসের হেক্সা জল বা কেয়ার প্লাস এটা একটা সম্পূর্ণ সিস্টেমিক ছত্রাকনাশক এটা আমরা স্পেশালি ব্যবহার করবো ধানের খোলা পচা বা সিদ ব্লাইট বা খোলা ধসা রোগের জন্য খোলা ধসা খোলা পচা রোগের জন্য আমরা ব্যবহার করব। আপনারা দেখবেন যে ধান জমিতে জল রয়েছে তো আবার কোনো দিন বৃষ্টি হচ্ছে কোনো দিন আপনার প্রচণ্ড গরম এই রকম মোমেন্টে যে গরম ঠান্ডা গরম ঠান্ডা একটা ওয়েদার যেখানে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ প্রচুর সেক্ষেত্রে আমরা দেখেছি আমাদের ধান জমিতে এই খোলা পচা বলুন বা খোলা ধসা যে রোগগুলো হয় ভীষণভাবে আমাদের ধান জমিকে অ্যাটাক করে যার ফলে আমাদের ফসলের ফলন ফিফটি পার্সেন্ট পর্যন্ত মার খায় তো ফ্রেন্ডস আজকে আমরা এই হেক্সাকোনাজল ফাইভ পারসেন্ট এসসি এসি মানে হচ্ছে সাসপেনশন কনসেন্ট্রেট হেক্সাকোনাজল এটাকে আমরা ব্যবহার করবো এটা আপনি বিভিন্ন যে কোনো কোম্পানির আপনি এটা ব্র্যান্ড ব্যবহার করতে পারেন সম্পূর্ণ সিস্টেমিক দেখবেন সম্পূর্ণ সিস্টেমিক ছত্রাকনাশক মানে আমরা ফলেয়ার স্প্রে করার পর টোটাল গাছের বডিতে এটা ছড়িয়ে পড়বে এবং খুব সহজে টোটাল বডি দ্বারা এটা শুষে নেওয়ার পরে কলাকসে জাইলেম ফুলের মাধ্যমে প্রবাহিত হয়ে গাছকে আপনার সম্পূর্ণ প্রোটেকশান দেবে যার ফলে কোনো কোনোরকমভাবে ছত্রাকগুলো আপনার ওই ধান গাছের উপরে আর তাদের রেণু বিস্তার করতে পারবে না তাদের মাইসেলিয়াম বিস্তার করতে পারবে না অর্থাৎ রোগ যদি লেগে থাকে তাহলে সম্পূর্ণ ছত্রাকগুলো মোড়ে শেষ হয়ে যাবে এবং গাছ পুনরায় আগের মতো রিকভার করে যাবে আর যদি রোগ এখনও লেগে না থাকে তাহলে প্রিকশন হিসেবেও আমরা এটাকে ব্যবহার করতে পারি আপনার ধান জমিতে যদি কোনো পাশের জমি থেকে ছত্রাকের রেণু উড়ে এসে পড়েও তাহলে কিন্তু আপনার ধান গাছকে এরা রোগাক্রান্ত করতে পারবে না সেখানেই নষ্ট হয়ে যাবে অর্থাৎ এটা এটা আপনারা কি করছে আগে থেকে প্রিভেন্টিভ ওয়েতেও কাজ করছে এবং রোগ লেগে গেলে কিউরেটিভ ওয়েতেও কিন্তু এটা আমাদের ফসলকে বাঁচাচ্ছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে একশো এম এল এর এমআরপি হচ্ছে এইটি নাইন উননব্বই টাকা তো আমি এটা মূলত ধানের এই খোলা ধসা বা খোলা পচা রোগের জন্য এটাকে নিয়ে এসেছি আপনি এটা আম গ্রেপস আঙুর বা অন্যান্য ফলের যে ডাউনে মিলডিউ রোগ সেই রোগের জন্য আপনি এটাকে স্প্রে করতে পারবেন তো এর যে টক্সিসিটি লেভেল সেটা হচ্ছে আপনার ব্লু লেভেল টক্সিসিটি মানে মানুষ বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণী বা অন্যান্য উপকারী পোকামাকড়ের কাছে এটা কিন্তু মডারেটলি বা মোটামুটি বিষক্রিয়ার সৃষ্টি করে মোটামুটি একবার স্প্রে করলে দশ দিন পনেরো দিন পর্যন্ত এর কার্যকারিতা থেকে যায় তবে রোগ যদি ভালো রকম লেগে যায় আমরা এটাকে পাঁচ দিন অন্তর দুবার অবশ্যই স্প্রে করব ধানের আমরা যে কোনো স্টেজে এটাকে ব্যবহার করতে পারি তিরিশ পঁয়ত্রিশ দিন সময় যখন এই ধরনের রোগ লাগলে তখন আমরা স্প্রে করতে পারি বা থোর অবস্থাতে বা শীষ অবস্থাতেও যদি এই ধরনের রোগ লেগে থাকে তখনও কিন্তু আমরা এটাকে স্প্রে করতে পারি ফ্রেন্ডস এর ডোজটা কেমন হবে দুই প্রতি এক লিটার জলে আমরা দুই থেকে আড়াই এম পর্যন্ত গুলে স্প্রে করতে পারি অর্থাৎ প্রতি পনেরো লিটারের যে ট্যাঙ্কি রয়েছে তাতে আমরা তিরিশ থেকে চল্লিশ এম পর্যন্ত এটাকে গুলে আমরা টোটাল ফসলে স্প্রে করবো তবে স্প্রে করার সময় খেয়াল রাখবো খুব ভালো করে ভিজিয়ে ভিজিয়ে সবসময় আমরা স্প্রে করার চেষ্টা করব। কারণ আমাদের স্প্রেটা কিন্তু কাজে লাগাতে হবে হ্যাঁ ছুটে ছুটে কিন্তু স্প্রে করলে যেমন তেমন করে স্প্রে করলে কোনো ওষুধই ঠিকঠাক কাজ করে না এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে চলুন আমরা দেখব যে এই কেয়ার প্লাস ছাড়াও আর কী কী ব্র্যান্ড রয়েছে তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাদের এই ধরনের ভিডিওগুলো আপডেট দেখার চেষ্টা করবেন